জীবনা ভাল জীবনা ভালোবাসার জন্ম পেল কলকিনি জগন্নাথে চোখে জল এ কি চাইলে তুমি বংশতে চাষ কেন? আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে। ইন্দ্রদুম্নের 18টা ছেলে ছিল, নিবংশ হচ্ছে কি করে? তখনকার দিনে জলপথে যেতে হতো, পুরী ধাম স্থলপথ ছিল না, আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত মারা যেত। ইন্দ্রদুম্ন কাঁদতে কাঁদতে জগন্নাথকে বলছে, জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, নৌকা ডুবি হয়ে মারা যায়, তুমি ভক্তের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? দেব ভক্তের জন্য সড়ক পথ করে দেবো, তোর 18টা ছেলের গলার নালি যদি কাটতে পারিস পারবি? ইন্দ্রদুম্ন বলে, প্রভু কি বলছো তুমি? আমি 18টা ছেলের বাবা হয়ে ছেলে 18টা ছেলেকে দান কাটিয়ে হাত জোড় করে বলছো গো জগন্নাথের সেবার নিমিত্ত, ভগবানের সেবার নিমিত্ত তোমাদের কাছে যদি কিছু চাই তোমরা কিছু দেবে? বলো বলো তোমার কি চাই পিতা? তোমাদের 18টা ছেলের গলার নালি যদি কেটে দিই এর থেকে বড় পাওয়া কি হতে পারে পিতা? ইন্দ্র তোমার 18টা ছেলে এক 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 করে 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিল। জগন্নাথকে বলছি, জগন্নাথ দেখো তুমি বলেছিলে আমি 18টা ছেলের গলার নালি কেটে দিয়েছি, তবে একটা কথা বলি জগন্নাথ, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথায় থাকে। যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি তোর তোদের 18টা ছেলের মাথা দিয়ে পড়বে। সেই জায়গাটার নাম হয়ে গেল 18 মালা। আপনারা জগন্নাথ দর্শন করতে যাবেন, 18 নালা না পেরিয়ে জগন্নাথকে দর্শন করা যায় না, তবে সেটা বড় সেতু হয়ে গেছে, বাসে করে গেলেও 18 নালা পেরিত হয়, ট্রেনে করে গেলেও 18 নালা পেরিত হয়। আর কি চাই? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই কীর্তনে মুগ্ধ হয়ে
ধনঞ্জয় সাম আর কি আমার স্ত্রী কে এক টাকা দাও তো স্ত্রী তো হরিময় কি ছিল বলে হ্যাঁ প্রভু অর্ধেকটা হরিময় কি ছিল অর্ধেকটা তোমার চরণের মধ্যে হলো তো স্ত্রীকে আমি অর্ধ রূপী নিলাম তো স্ত্রীকে আমি মাসি আখ্যা দিলাম প্রত্যেক বছর রথযাত্রা তো স্ত্রীর কাছে যাবো সাত দিন থাকবো পেট পুড়ে খাবো আবার চলে আসবো তাহলে জগন্নাথের মাসিটাকে রানী গুণ্ডি চাই আর কি চাই আর কিচ্ছু চাই তুমি যে কৃষ্ণ জগন্নাথ হয়েছ একবার রাধা কৃষ্ণকে নিয়ে দাঁড়াও যখন রাধা কৃষ্ণকে নিয়ে জগন্নাথ দাঁড়িয়েছে দেখতে পাচ্ছে জগন্নাথের মন্দিরের ভিতরে রাধা কৃষ্ণ রয়েছে রাধা কৃষ্ণের মনতে রাধা কৃষ্ণ প্রণাম ঝুঁকালো কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রণাম জীবনে মদনে দিবে জীবনে মদনে দিবে গতি নাহি মন জগল কৃষ্ণ রাধা কৃষ্ণ কানন কমলে রূপ রতন বেদীর সনে বসব দুজন কালিন্দির ফুলকে কমলে রূপ রতন বেদীর সনে কৃষ্ণ বলে বাহু তোলে।